দেশের তরুণ সমাজ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবস্থা ভয়াবহ বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ছাত্র সমাজের 41তম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, দেশে 40% তরুণের কর্মসংস্থান নেই। মানুষের আস্থা দেশ থেকে উঠে যাচ্ছে বলে বেশিরভাগ তরুণরা দেশ ত্যাগ করছে। তাই দেশের তরুণ সমাজকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলেও জানান জিএম কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ ছাত্র সমাজের নেতৃবৃন্দ। আমাদের তরুণ সমাজও ধ্বংসের দিকে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের দিকে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে। এই পরিণতির থেকে আমাদের উদ্ধার করতে হবে, আমাদের তরুণ সমাজের জন্য কর্মসূচি সৃষ্টি করতে হবে।